আটজন আহত হয়েছেন গতকালের এই মর্মান্তিক ঘটনায় আমাদের আরেক প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোজ আহতদের শারীরিক অবস্থা কিরকম দেখো তোমাকে দেখাবো যে আমরা রয়েছি আসানসোল যে জেলা হাসপাতাল তুমি জানো যে গতকাল এই জায়গাতেই যে আসানসোলে পার্শ্ববর্তী যে এলাকা সেখানে যে জায়গায় রামকৃষ্ণ ডাঙাল সেখানে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা চলে যাওয়ার পরেই হুড়ু পড়ে যায় এবং সেখানে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয় তাদের সকলকে নিয়ে আসা হয়েছিল এই আসানসোল জেলা হাসপাতালে এবং এখানে তিনজনের মৃত্যু হয়েছে দুই মহিলা ও একজন শিশু তিনজনের এখানে মৃত্যু হয় এবং বাকি আরও আটজন মোট আহত হয়েছে তাদের মধ্যে পাঁচজন এই আসানসোল জেলা হাসপাতালেই ভর্তি রয়েছে এক মহিলা রয়েছে আরও একজন শিশু রয়েছে তার অবস্থা একটু আশঙ্কাজনক রয়েছে এবং দুজন পুরুষ রয়েছে এই যারা পাঁচজন ভর্তি আছে ওই যে শিশু সে শুধুমাত্র আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বাকিরা একটু এখনও অবধি স্টেবল কন্ডিশনে রয়েছে যে কিছুক্ষণ আগেই হাসপাতালের সুপার তিনি তাদের সাথে দেখা করতে গেছেন যারা ভর্তি রয়েছেন আহত হয়ে তাদের সাথে দেখা করতে গেছেন এবং তিনি বাইরে বেরিয়ে এলে আজকের যে শারীরিক অবস্থা সেটা জানা যাবে আমরা দেখেছিলাম গতকাল রাত্রেবেলাতেই আসানসোলের মেয়র এবং স্থানীয় যারা বিধায়ক রয়েছেন তৃণমূলের প্রশাসনের যারা রয়েছেন তারা এসছিলেন পুলিশ কমিশনার এখানে এসেছিলেন আজকেও কিন্তু যে তিনজন মারা গেছে তাদের ময়নাতদন্ত হবে এখানে তারপর সেই মৃতদেহ যে এলাকার ঘটনা যেখানকার বাসিন্দা তারা সেখানে তাদের মৃতদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে স্থানীয় যারা শাসক দলের বা আসানসোল পুরসভার তারা কিন্তু তাদের বাড়িতে যাবেন এমনটা কর্মসূচি রয়েছে মৃতদের বাড়িতে যাবেন এবং তাদের সাথে কথা বলবেন তাদের সাথে বিষয়টি নিয়ে দেখো এমনিতেই পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এত পরিমাণ ভিড় তার কোনো অনুমতি ছিল না স্বাভাবিকভাবে এটাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক একটা চাপানো তো তৈরি হয়েছে শাসক দলের তরফ থেকে যের অভিযোগ করা হচ্ছে পাল্টা বিজেপির তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে ইনটিমেশন দেওয়া ছিল থানায় কিন্তু এত পরিমাণ লোকজন আসবে সেটাও কিন্তু পুলিশকে বলা হয়নি বলে পুলিশের অভিযোগ দেখো গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা শোকার্ত এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে কম্বল নিতে গিয়ে এরকম তিনজনের মৃত্যু হয়েছে একটি বাড়ির সামনে আমরা রয়েছি ঠিক এই মাঠের থেকে কাছেই তার ফ্যামিলি মেম্বাররা তারা সব এখানে রয়েছেন এবং তারা এখানে যেটা বলছেন যে এই যে ঘটনা তারা কিন্তু মেনে নিতে পাচ্ছেন না কি বলবেন এই যে ঘটনা সেখানে যার মৃত্যু হচ্ছে তার নাম কি বয়স্ক আমাদের মানে হিন্দি হিন্দিদের মধ্যে বিয়ের একটা হয় এটা চিরকাল চলে আসছে তো যে 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 মেয়ে মা মানে মহিলা মারা গেছেন তার মেয়ের ফেব্রুয়ারি মাসে গওনা আছে মানে ও নিজের শ্বশুর বাড়ি যাবে ঘটনাটা তো খুবই দুঃখজনক ব্যাপারটা জায়গাটা ছোট লোক দেখে নিয়েছে পাঁচ হাজারের মতো শুভেন্দু অধিকারী তো ছিলেন শুভেন্দু অধিকারী ছিলেন আমি যে ভিডিওতে দেখলাম আর আয়োজক ছিল প্রেজেন্ট কাউন্সিলর এক্স জিতেন্দ্র বিষয় থেকে দেখছি আমরা কি না ব্যবস্থা যদি রাখতো তো ঘটনাটা ঘটতো না তো ব্যবস্থা রাখেনি তারপরে ভলেন্টিয়ার ব্যবস্থা নেই পুলিশ যা আমরা নিউজে দেখলাম পুলিশ বলছে আমাদের আছে কোনো রিপোর্ট নেই কালকে যে সিপি সাহেব আমি এই দেখলাম আমাকে বলছে যে না আমাদের কাছে কোনো রিপোর্ট নেই তো যদি আপনি প্রশাসনকে জানালেন না তাহলে আপনি আপনি ব্যবস্থাটা তো কমপক্ষে করে রাখতেন ছেলে ফেলে রাখতেন কি চাইছেন আপনারা সবাই কি চাইছেন এখন এই পরিপ্রেক্ষিতে ইনসব হক যে মারা গেছে তার ইনসব হক ছেলে রয়েছেন ভাই আপনি কি چاہتے আপনার মা কো apne क्या चाहते आपका हम लोग चाहते हैं कि जैसे उसका घर के सदस्य में कोई करने वाला नहीं है वही करने वाली थी कम से कम एक एक लड़का का उनका सरकारी नौकरी हो चाची थी मेरा हाँ मेरी हम लोग सोचते हैं कि मेरा छोटा भाई है उसको कुछ सरकारी नौकरी वोकरी कहीं पे मिल जाए तो बहुत बढ़िया रहेगा और इससे ज्यादा क्या ये भी चाहते हैं कि पुलिस एक्शन ले इसके ऊपर पुलिस एक्शन लेने के लिए तो हम पुलिस एक्शन तो लेंगे ही लेंगे खाली बॉडी आने आएगा बॉडी जैसे उसके बाद में पुलिस एक्शन लेंगे ही लेंगे आपको आप क्या चाहते हैं जो ऑर्गेनाइजर है उसके ऊपर भी कार्रवाई हो कार्रवाई होगा गाय नहीं होगा आप इतना बड़ा नेता को बुला रहे हैं और इतना बड़ा नेता को बुलाने के बाद आपके पास में पुलिस प्रोटेक्शन नहीं है तो क्यों उतना बड़ा नेता को बुला रहे हैं आप अधिकारी छोटा मोटा नेता नहीं है ना ममता बनर्जी को हराया हुआ नेता है वो छोटा मोटा नेता नहीं है वो तो उतना बड़ा नेता को बुलाने का मतलब कि आपको पूरा पुलिस प्रोटेक्शन रखना होगा तो आप पूरा फुल प्रोटेक्शन रखे वहां भगदड़ करा के आदमी को मरवा रहे हैं चार आदमी डेट करके देखा अच्छा व्यवस्था बना नहीं है प्रश्न तुलते स्थानीय वासीदारा